পরিবেশের বিভিন্ন ধরন সম্পর্কে আজকে তোমরা পঞ্চম অধ্যায়ে যেটা আছে তোমাদের বইয়ের পাতা 30 এ পশ্চিমবঙ্গের যে প্রাকৃতিক পরিবেশের মধ্যে কি আছে দেখো কৃষিজ মৎস্য অরণ্যজাত বা জলজ সম্পদ সম্পর্কে আমরা পড়া শুরু করব। আচ্ছা তোমাদের একটু আগে বলে দিই তোমরা সিটি পরীক্ষা দিয়েছো কিছুদিন আগে, আমাদের সিটি পরীক্ষা হয়ে গেল, সিটি দিয়েছো, অনেকেই অনেক ছোটখাটো ভুলভাল করেছো যেটা ইউনিট টেস্টে যাতে না ভালো করে বইটা থরোলি রিডিং করো আর খাতার প্রশ্ন উত্তরের সাথে সাথে বইয়ের প্রশ্ন উত্তরগুলো ভালো করে করো, তাহলে দেখবে আরো ভালোভাবে পরীক্ষাটা তোমরা দিতে পারবে আর যে ভুলগুলো হচ্ছে সেগুলো হবে না। আচ্ছা দেখো আমরা কৃষিজ সম্পদ সম্পর্কে পড়ব, প্রথমে আমরা জানবো কি কৃষিজ সম্পদ কাকে বলে। কৃষিজ মানে কি বলো, যত বন থেকে আমরা যে সমস্ত জিনিস পাই সেটাই হচ্ছে তো কৃষিজ, বা কৃষি থেকে যেটা আমরা পাই। দেখো কৃষিজ সম্পদ কৃষিকাজ করে যে সমস্ত ফসল উৎপন্ন হয় তাকে বলা হয় কি কৃষিজ ফসল বা কৃষিজাত ফসল, যেমন ধরো ধান বা আর আমাদের এই রাজ্যে কৃষিজ ফসল উৎপন্ন করে বার্ষিক যে আয় হয় তার শতকরা 50%-এরও বেশি আমরা কৃষি থেকে পেয়ে থাকি। আচ্ছা বর্তমানে ধান ও পাট উৎপাদনে এই রাজ্য ভারতের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে আর চা ও আলু উৎপাদনে দ্বিতীয় স্থান অর্জন করেছে। আচ্ছা কৃষিজ ফসলকে আমরা মোটামুটি এখানে দুটি ভাগে ভাগ করে থাকি, একটা হচ্ছে খারিফ শস্য আর কি হচ্ছে রবি শস্য বা রবি ফসল, এখানে খারিফ শস্য বা খারিফ ফসল। আচ্ছা খারিফ শস্য কি বলতো, যে শস্য বা ফসল বর্ষাকালে চাষ করা হয় এবং শীতকালে কাটা হয় সেই জাতীয় ফসলকে আমরা কি বলবো খারিফ শস্য। আচ্ছা রবি শস্য কি বা রবি ফসল কি, শীতকালে শুষ্ক পরিবেশে রবি শস্য চাষ করা হয় আর গ্রীষ্মকালের শুরুতে সেই ফসল আমরা কেটে থাকি। আচ্ছা দেখো তাহলে খারিফ শস্য আর আমরা রবি শস্য সম্পর্কে পড়লাম, খারিফ শস্য সাধারণত কি বলতো ধান আর পাট আর রবি শস্য কি বলতো গম ডাল এগুলো। আবার আমরা দেখো ব্যবহারের ধরন অনুযায়ী আমরা ব্যবহারের ধরন অনুযায়ী শস্যকে সাধারণত আমরা পাঁচটি ভাগে ভাগ করে থাকি, শস্য বা ফসল একই দেখো কি কি খাদ্য ফসল, পানীয় বা বাগিচা ফসল, তন্তু ও অর্থকরী ফসল, ডাল জাতীয় ফসল এবং তৈলবীজ জাতীয় ফসল। আচ্ছা খাদ্য ফসল দেখো কি কি খাদ্য ফসলের মধ্যে পড়ছে, ধান গম জোয়ার ভুট্টা প্রভৃতি, এগুলো কি সবই খাদ্য ফসল। আচ্ছা পানীয় পানীয় ও বাগিচা ফসল হচ্ছে কি বলছে, চা কফি শিল্পনা প্রভৃতি। আচ্ছা তন্তু ও অর্থকরী ফসলের মধ্যে কি পড়ছে, পাট তুলা সন আম প্রভৃতি। আচ্ছা ডাল জাতীয় ফসল কি পাচ্ছি, ছোলা মুগ মুসুর প্রভৃতি, এছাড়া আরো অনেক রকমের ডাল আছে। আচ্ছা তৈলবীজ জাতীয় ফসল কি, বাদাম সর্ষে সূর্যমুখী নারকেল, আমরা এগুলো তৈলবীজ জাতীয় ফসল। এছাড়াও ব্যবহারের ধরনের যে পাঁচটি ভাগে ভাগ করে থাকি আমরা শস্যকে, তাছাড়াও আমাদের রাজ্যে প্রচুর পরিমাণে আম জাম লিচু কলা কাজু বাদাম প্রভৃতির ফলের চাষ হয়, এছাড়াও আলু কুমড়ো লাউ পালং শাক ইত্যাদি শাকসবজিরও চাষ করা হয়। আচ্ছা দেখো তোমরা প্রত্যেকে বইয়ের পাতা 30 নিশ্চয়ই খুলেছো, পঞ্চম অধ্যায় পশ্চিমবঙ্গের প্রাকৃতিক পরিবেশ কৃষিজ মৎস্য অরণ্যজাত বনজ সম্পদ যে অধ্যায়টায় রয়েছে, দেখো এর কৃষিজ সম্পদের প্রথম থেকে একবারে আমি পড়ালাম কতদূর পর্যন্ত বলতো, বিভিন্ন ব্যবহারের ধরন অনুযায়ী ফসলের যে ভাগগুলো আছে আর কি কি আমাদের রাজ্যে প্রচুর পরিমাণে চাষ করা হয়, এই পর্যন্ত তোমাদের পড়া থাকবে, ভালো করে পড়বে এবং বুঝবে কোন ফসল কোন কোনে জন্মায় কীভাবে হয় এগুলো একটু পড়বে।